নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রের সুভদ্রা জগন্নাথায় তে নমঃ। তো শ্রীল ভক্তি রসামৃত হরে কৃষ্ণ, শ্রীল রূপ গোস্বামী কৃত ভক্তি রসামৃত সিন্ধু, একবিংশতি অধ্যায়, একবিংশতি অধ্যায় পূর্ব পূর্ব বিভাগ দক্ষিণ বিভাগ দ্বিতীয় খণ্ড, একবিংশতি অধ্যায় শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী। তো ৬ নিত্য কিশোর। শ্রীকৃষ্ণ শৈশব কৌমার পৌগণ্ড কৈশোর আদি সমস্ত বয়সেই অপূর্ব সৌন্দর্য মণ্ডিত, কিন্তু এই সমস্ত বয়সের মধ্যে কৈশোর হচ্ছে অখিল রসের আধার এবং এই বয়সে তিনি সর্বোত্তম ভক্তিযুক্ত সেবা গ্রহণ করেন। এই বয়সে শ্রীকৃষ্ণ সবকটি দিব্য গুণাবলী দ্বারা বিভূষিত এবং দিব্য লীলা বিলাস পরায়ণ। তাই ভক্তরা মনে করে যে কৈশোর হচ্ছে প্রেমভক্তির সবচেয়ে আকর্ষণীয় অবস্থা। শ্রীকৃষ্ণের এই বয়সে বর্ণনা করে বলা হয়েছে, শ্রীকৃষ্ণের যৌবনের তেজ তার অপূর্ব মাধুর্যমণ্ডিত হাসির সঙ্গে যুক্ত, যা পূর্ণচন্দ্রের সৌন্দর্যকে পর্যন্ত পরাভূত করেছে। তিনি সবসময় সুন্দর সজ্জায় সজ্জিত এবং তার কন্দর্প বিনিন্দিত রূপ নিরন্তর তার প্রেমামৃত পানে মত্ত গোপিকাদের চিত্ত হরণ করে। সাত অদ্ভুত ভাষাবিদ শ্রীল রূপ গোস্বামী বলেছেন, যে মানুষ বিভিন্ন দেশের ভাষা বিশেষ করে দেবভাষা সংস্কৃত এবং অন্যান্য প্রাকৃত ভাষা এমনকি পশুদের ভাষাও জানেন তাকে বলা হয় অদ্ভুত ভাষাবিদ। তো এই বর্ণনায় ইঙ্গিত পাওয়া যায় যে শ্রীকৃষ্ণ পশুদের ভাষাও বলতে পারেন এবং বুঝতে পারেন। শ্রীকৃষ্ণের লীলাবিলাস দেখে বৃন্দাবনের এক বৃদ্ধা গোপী বিস্ময়াভিভূত হয়ে বলেন, কি আশ্চর্য, সমস্ত ব্রজবালাদের হৃদয় বল্লভ বল্লভ কৃষ্ণ ব্রজগোপীদের সঙ্গে মধুরভাবে ব্রজ ভাষা বলে, স্বর্গের দেবতাদের সঙ্গে সংস্কৃত ভাষায় বার্তালাপ করে, আর গরু মহিষাদি পশুদের সঙ্গে পশুর ভাষায় কথা বলে। তেমনি সে কাশ্মীর প্রদেশের ভাষায় এবং শুকরাদি পক্ষীদের ভাষায় কথা বলতে পারে। কৃষ্ণ কি অদ্ভুত ভাষাবিদ! তিনি গোপীদের জিজ্ঞাসা করেন, বিভিন্ন ভাষায় কথা বলতে কৃষ্ণ কীভাবে পারদর্শী হলেন? তো সত্যবাদ, যে পুরুষের বাক্য কখনো ব্যর্থ হয় না তাকে বলা হয় সত্যবাদ। শ্রীকৃষ্ণ একসময় পাণ্ডবদের মাতা কুন্তির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি তার পাঁচ ছেলেকে কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে ফিরিয়ে আনবেন। যুদ্ধ শেষ হওয়ার পর যখন সমস্ত পাণ্ডবেরা ঘরে ফিরে এলেন, কুন্তি তখন শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ফলপ্রসূ হওয়ার জন্য শ্রীকৃষ্ণের প্রশংসা করে বললেন, একদিন সূর্য শীতল হয়ে যেতে পারে এবং চন্দ্রকিরণ উষ্ণ হয়ে যেতে পারে, কিন্তু তবুও হে মুরারে, তোমার বাক্য কখনো অসত্য হতে পারে না। তেমনি ভীষ্ম অর্জুন সহ শ্রীকৃষ্ণ যখন জরাসন্ধকে যুদ্ধে আহ্বান করার জন্য গিয়েছিলেন, তখন তিনি স্পষ্টভাবে জরাসন্ধকে বলেছিলেন যে তিনি হচ্ছে নিত্য পুরুষোত্তম শ্রীকৃষ্ণ, যিনি ছদ্মবেশে দুই পাণ্ডবের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ ও পাণ্ডবেরা এখানে ভীম ও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, জরাসন্ধও ছিল ক্ষত্রিয় এবং সে ব্রাহ্মণদের অত্যন্ত উদারতার সঙ্গে দান করত। তাই জরাসন্ধকে বধ করার পরিকল্পনা করে শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুনের সঙ্গে ব্রাহ্মণ বেশে সেখানে গিয়েছিলেন। ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত দানশীল জরাসন্ধ তাদের জিজ্ঞাসা করেছিল তারা কি চান। তখন তারা তার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা ব্যক্ত করেন। সেই সময় কৃষ্ণ ঘোষণা করেন যে ব্রাহ্মণের ছদ্মবেশে তিনি হচ্ছেন তার চিরশত্রু কৃষ্ণ। তো ৯ প্রিয়ভাষী। তিনি তার শত্রুকে পর্যন্ত প্রিয় বাক্যের দ্বারা শান্ত করতে পারেন, যিনি তার শত্রুকে পর্যন্ত প্রিয় বাক্যের দ্বারা শান্ত করতে পারেন তাকে বলা হয় প্রিয়ভাষী। শ্রীকৃষ্ণ এত প্রিয়ভাষী ছিলেন যে তার শত্রু কালীয়কে যমুনার জলে পরাভূত করবার পর তিনি তাকে বলেন, হে নাগরাজ, যদিও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দয়া করে আমার প্রতি তুমি অসন্তুষ্ট হইও না। আমার কর্তব্য হচ্ছে দেবতাদের আরাধ্য এই সমস্ত গাভীদের রক্ষা করা, তোমার ভয়ঙ্কর উপস্থিতির বিপদ থেকে তাদের রক্ষা করার জন্য আমি এখান থেকে তোমাকে নির্বাসিত
নির্বাসন দিতে বাধ্য হয়েছি। তো যমুনার জলে কালিও বাস করছিল এবং তার ফলে যমুনার জল বিষাক্ত হয়ে যায়। তখন যে সমস্ত গাভী সেই যমুনার জল পান করেছিল তাদের মৃত্যু হয়। তাই কৃষ্ণের যদিও তখন বয়স ছিল 4 অথবা 5 বছর, তবু সেই জলে ঝাঁপ দিয়ে তিনি কঠোরভাবে কালিওকে দণ্ডদান করেছিলেন এবং সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও চলে যেতে তাকে আদেশ দিয়েছিলেন। সেই সময় শ্রীকৃষ্ণ বলেন যে গাভীরা হচ্ছে দেবতাদের আরাধ্য এবং তিনি নিজেই দেখিয়ে গেলেন কিভাবে গাভীদের রক্ষা করতে হয়। অন্ততপক্ষে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন তাদের উচিত তার পদাঙ্ক অনুসরণ করে সর্বতোভাবে গাভীদের রক্ষা করা। গাভীরা কেবল দেবতাদেরই আরাধ্য নয়, শ্রীকৃষ্ণ নিজেও অনেক সময় গোপূজা করেছিলেন, বিশেষ করে গোপাষ্টমী ও গোবর্ধন পূজা উপলক্ষে। বাবদূত যে পুরুষ বিনয় সহকারে এবং সমস্ত সদ্গুণ সমন্বিত হয়ে অর্থবহ বাক্যালাপ করতে পারেন তাকে বলা হয় বাবদূত। শ্রীকৃষ্ণের বিনীত বচন সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন বিনীতভাবে তার পিতা নন্দ মহারাজকে বৃষ্টির দেবতা ইন্দ্রের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করতে নিষেধ করেন তখন তার সেই কথা শুনে একজন গোপবধূ অত্যন্ত মুগ্ধ হন। পরে তিনি তার সখীদের কাছে তার বর্ণনা করে বলেন, এত বিনীত নম্রভাবে কৃষ্ণ তার পিতার সঙ্গে কথা বলছিল যে তখন মনে হচ্ছিল সে যেন উপস্থিত সকলের কর্ণে অমৃত বর্ষণ করছে। কৃষ্ণের সেই মধুর বচন শুনে কে তার প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে? তো শ্রীকৃষ্ণের বাণী জগতের সমস্ত বাক্যালাপের দ্বারা বিভূষিত এবং তার বর্ণনা করে উদ্ধব বলেছেন, শ্রীকৃষ্ণের বাণী এত মনোমুগ্ধ করছে তার শত্রু হৃদয়কেও দ্রবীভূত যে তার শত্রু হৃদয়কেও দ্রবীভূত করে। যদিও তিনি বেশি কথা বলেন না কিন্তু তার মুখনিঃসৃত প্রতিটা শব্দই গভীর অর্থবহ। শ্রীকৃষ্ণের বাণী আমার হৃদয়ের অতিশয় প্রিয়। হরে কৃষ্ণ।